আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম হতে চলেছে। না না না, আমি বাড়িতেই আছি তাই মাস্ক পরিনি। তো এখন করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে, এ সময়ে যেটা সবথেকে বড় সংকট অক্সিজেন। অক্সিজেনের অভাবে অনেক মানুষ মারা যাচ্ছে, তাই বলতে পারেন ভিডিওটা সেই সময়ের জন্য যারা অসচেতন এখনও রয়েছেন। দেখুন, একটা আপনাদের বার্তা দিই যে একটা স্ট্যাটিস্টিক্স দেখছিলাম, একজন মানুষের বেঁচে থাকতে পার ডে 3টি অক্সিজেন সিলিন্ডার দরকার হয়ে থাকে, আর এক একটা অক্সিজেন সিলিন্ডার এখনকার দিনে 700 টাকা করে, তাহলে আমাদের পার ডে 2100 টাকা করেছে। এত সব জানা সত্ত্বেও আমরা অসচেতন হয়ে গাছ লাগাই না, তাদের জন্যই এই ভিডিওটা। আমি ঠিক করেছি আমাদের ফ্যামিলিতে যতজন লোক আছে সবাই একটা করে গাছ লাগাবে। এই মুহূর্তে গাছ লাগানোর জন্য খাল শুরু করে দিয়েছি, আর তার জন্য আমার কাছে রয়েছে কদাল আর শাবল। আমি টোটাল 7টা গাছ লাগাবো। আপনাদের কাছে একটাই কথা বলবো, আমি রিকোয়েস্ট করবো আপনাদের বাড়িতে যতজন ফ্যামিলি মেম্বার আছে সবাই একটা করে গাছ লাগান, হয়তো এই অক্সিজেনের সংকট থেকে আমাদের ভারত বা আমাদের দেশ বা আমাদের রাজ্য বা পরিবার বেঁচে যেতে পারে। তো আপনারা আসুন, আপনারাও গাছ লাগানোর চেষ্টা করুন। এই লকডাউনে বসে না থেকে যদি কিছু করা যায়, বাইরে গিয়ে হয়তো আমাদের করা কিছু সম্ভব নয়, তাই যদি আমরা বাড়িতে বসে কিছু করতে পারি তাহলে আমার মনে হয় অনেকটাই ভালো। তাই গাছ লাগিয়ে যদি আমরা কিছুটা হলেও অক্সিজেন বৃদ্ধি করতে পারি তাহলে অন্তত মানুষ কিছু বাঁচবে, বা হয়তো আমাদের পৃথিবী আরও 100 বছর বাঁচত, সেই জায়গায় 120 বছর বাঁচবে। তো একটা কথা আপনাদের জানিয়ে রাখি, এই কাজে সব থেকে বেশি উৎসাহ দিচ্ছে আমার দাদু। অনেক বয়স হয়েছে কিন্তু এই গাছ লাগানোর দিকে খুবই সচেতন একজন মানুষ। অনেকদিন ঘরে বসে থাকলে যা হয়, 3টে খাল করেছি পুরো হাঁপিয়ে গেছি। মা বলছে জোর করে রাখতে, বিজোর করতে না। সো মায়ের কথা মতো আরও আমাকে 3টা খাল করতে হবে, মানে টোটাল 10টা। এই করোনা সিচুয়েশানে যাদের অক্সিজেনের অভাবে মুততে মুততে বেঁচে গেছেন, ঠিক আছে, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা সুস্থ হয়ে আসুন, বাড়িতে আসুন এবং একটা করে অন্তত গাছ লাগান। এই গাছ পুরো পৃথিবীকে চেঞ্জ করে দিতে পারে। গরম গরম বলে চিল্লিয়ে লাভ নেই, ঠান্ডা লাগবে তখনই যখন আপনারা পুরো পৃথিবীটাকে গাছে ভরিয়ে দেবেন। এটাই রিকোয়েস্ট, গাছ লাগান, প্রাণ বাঁচান। সো লেটস গো, আরও আমাকে খাল করতে হবে, সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আমার মোটামুটি সব খালগুলো কমপ্লিট, এখন গাছ কিনে নিয়ে আসার পালা আর গাছ লাগানো। আমি বিকালে যাবো আজকে নার্সারি গাছ কিনতে, আর আপনাদের সে নার্সারি দেখাবো এবং কী গাছ কিনছি সেটাও বলবো। তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আর হ্যাঁ, একটা কথা, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমি বাইরে যেতে পারছি না তাই ভ্লগটাই ভিডিওগুলো আমি দিতে পারছি না, আমি যেদিন বাইরে যাবো সেদিন আপনাদের ভ্লগ টাইপ সমস্ত কিছু ভিডিও দেবো। এটা বলতে পারেন হোম ভ্লগ বা লাইফস্টাইল ভ্লগ, যাই বলুন না কেন। যাই হোক, একটাই বার্তা আমার সবসময় মুখে থাকবে, গাছ লাগান, প্রাণ বাঁচান।